ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো দ্বিতীয় দিনে প্রদর্শনী প্রাঙ্গণে দেখা গেছে আগ্রহী দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি সব ধরনের অ্যাপারেল পণ্য একই ছাদের নিচে পেয়ে সন্তুষ্ট মেলায় আগত ক্রেতারা, আর তাদের সারা পেয়ে সন্তুষ্ট আয়োজকরাও। চলুন বিস্তারিত দেখে আসি নাজিয়া কনার প্রতিবেদনে। সুতা, ডেনিম, নিটেড ফ্যাব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিশিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ড সহ কি নেই এ প্রদর্শনীতে। প্রায় সব ধরনের অ্যাপারেল পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছে ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো 2017। একই ছাদের নিচে সব ধরনের অ্যাপারেল পণ্য পেয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। এক ছাদের নিচে আমার রিলেটেড যে ফ্যাব্রিক গুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, সেগুলো গ্যাদার করার জন্য বাইরে না গিয়ে বাংলাদেশে করা হচ্ছে। এই ধরনের বিয়েতে আমাদের অনেক হেল্প হয়, কারণ নতুন নতুন প্রোডাক্ট আসে, মেশিন গুলো আসে, আমাদের নতুন নতুন মেশিন গুলো দরকার হয়। সরাসরি মিলের মালিকরা আসছেন এবং আমরা যারা ব্যবসায়ী আমরা তাদের সাথে চায়নাতে না যেই এখানে বসে মিটিং করে আমরা বিজনেস করছি। একটা ফেয়ারে আসলে দেখা যায় যে সমষ্টিগত ভাবে যারা পার্টিসিপেন্ট করে এবং আমরা কিন্তু তাদেরকে খুব সহজেই পেয়ে যাই। আর মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সন্তুষ্ট, ভালো সাড়া পেয়ে। কাস্টমাররা আসতেছেন, নতুন নতুন ডেভেলপমেন্ট দিচ্ছেন, অনেকেই জানেন না যে আমাদের আসলে কোথায় অফিস আছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, বাংলাদেশ আমাদের একটি বিশাল মার্কেট। অনেক ধরনের লোক এই প্রদর্শনীতে আসছে এবং অ্যাপারেল পণ্য সম্পর্কে আমাদের কাছ থেকে ধারণা নিচ্ছে। প্রদর্শনীর বাকি দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করেন এর আয়োজকরা। গতকালকে আমাদের প্রায় অ্যারাউন্ড 1500 মতো ভিজিটর ছিল, আজকে আশা করছি তার চেয়েও ভালো হবে। আর শুক্রবার আর শনিবার ইনশাআল্লাহ আমাদের টোটাল ভিজিটর 8000 to 10000 ছাড়িয়ে যাবে। সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। নাজিয়া কনা, News24, ঢাকা। News24 সংবাদের সময় হলো, আরো একটি বিরতির ফিরছি একটু পর, সাথেই থাকুন।